নমস্কার বন্ধুরা, এক্সাম আড্ডাবাদ জানিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা অ্যালিগেশনের ওপর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কি আছে। প্রথম অঙ্কে বলেছে, ইন হোয়াট প্রপোর্শন মাস্ট রাইস অ্যাট রুপিস 3.10 পার কেজি বি মিক্সড উইথ রাইস অ্যাট রুপিস 3.60 পার কেজি সো দ্যাট দ্য মিক্সচার বি ওট রুপিস 3.25 আ কেজি। তার মানে জানতে চেয়েছে যে 3.10 প্রতি কেজি এই রকম চাল 3.60 প্রতি কেজি এরকম চালের সঙ্গে কি অনুপাতে মেশালে যে নতুন যে মিশ্রিত চাল পাবো সেই মিশ্রিত চালের মূল্য হবে 3.25 প্রতি কেজি। তো দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করে থাকি। নর্মালি আমরা যেরকম ছোট থেকে করে আসছি এক্স এবং ওয়াই ধরে, তো চলো সেইভাবে করে দেখি অঙ্কের অ্যান্সার কি আসে। তো ধরে নিলাম যে 3.10 পার কেজির যে চাল সেটা আমরা নেব এক্স কেজি, আর যে 3.60 কেজির যে চাল সেটা নেব আমরা ওয়াই কেজি। তাহলে দেখো এই এই চালটা কিনতে আমার খরচা হচ্ছে কত, 3.10 × x, আর এই চালটা কিনতে আমার খরচা হচ্ছে 3.60 × y। তাহলে দুটো চাল কিনতে আমার মোট খরচা হচ্ছে কত, এটা প্লাস এইটা। এবার এই চালের গড় দাম কত, গড় দাম আমরা কিভাবে বের করি। আমরা তো এই দুটো দাম যোগ করেছি, এবার আমরা ভাগ করব মানে মোট যতটা পরিমাণ চাল আছে মোট চালের পরিমাণ কত, এক্স প্লাস ওয়াই কেজি। তাহলে এক্স প্লাস ওয়াই কেজি চালের দাম যদি এটা হয় তাহলে 1 কেজি চালের দাম কত হবে, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা চালটার যে গড় দাম সেটা পেয়ে যাচ্ছি। দেখো এখানে আমার গড় দামের কথা তো বলেই দিয়েছে 3.25। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি 3.25 লিখে দিলাম। এবার আমরা যদি সমাধান করি কি পাবো, 3.10x প্লাস 3.60y ইজ ইকুয়াল টু 3.25x প্লাস 3.25y। এরপর আমি এক্সগুলোকে এক কাছে আর ওয়াইগুলোকে এক কাছে নিয়ে আসবো। তাহলে ওয়াইটাকে নিয়ে এলাম, কি আসছে 3.60 মাইনাস 3.25 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 3.25 মাইনাস 3.10। এবার দেখো, তাহলে দেখো এক্স বাই ওয়াই আমি কি পাচ্ছি, 3.60 মাইনাস 3.25 ডিভাইডেড বাই 3.25 মাইনাস 3.10। অর্থাৎ এটাই হচ্ছে উপরের এই সূত্রটা। কারণ দেখো বলেছে কোয়ান্টিটি অফ চিপার ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ ডিআরআর। চিপার মানে সস্তার যে দামটা আছে আর ডিআরআর মানে অধিক যে মূল্য জিনিসটা রয়েছে সেটা। তো দেখো এখানে এক্স 3.10 আর 3.60 থেকে তো অবশ্যই 3.10 কম, তার মানে এক্স হলো সস্তার যে জিনিস তার দাম আর ওয়াই হলো বেশি মানে মূল্যের যে জিনিস তার দাম। এটা বা এটা সমান আমরা কি পেয়েছি, 3.60। এই 3.60টা কি দেখো, যেটা ডিআরআর মানে বেশি দামের, বেশি দাম থেকে কি বিয়োগ করছি 3.25। 3.25 কি মিন প্রাইস মানে গড় যে দাম, আর এখানে কি আছে 3.25। 3.25 হচ্ছে গড় দাম মানে মিন প্রাইস মাইনাস 3.10। 3.10 হচ্ছে চিপার মানে সস্তার যে দাম। তো সেটাই, তো আমরা যদি প্রত্যেকটা অঙ্ককে এই প্রসেসে করি অঙ্কটা যেমন লেন্দি হবে আমাদের সময়টাও বেশি লাগবে। তাহলে আমরা যখন দেখতেই পাচ্ছি যে আমাদের শেষমেশ অঙ্কটা সমাধান করে এই এটা আসছে যে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মানে ডিআরআর মাইনাস মিন প্রাইস ডিভাইডেড বাই মিন প্রাইস মাইনাস চিপার, তো আমরা এতটা অঙ্ক আর করবো না, এর পরের বার থেকে জাস্ট এই সূত্রটাই বসিয়ে দেবো। সূত্রটা এমন কিছু কঠিন নয়, মনে রাখা খুবই সোজা। তো বার দুই প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের মনে থাকবে। তো চলো এই অঙ্কটার সমাধান করে দেখি কি আসছে। কি পাচ্ছি, এক্স বাই ওয়াই সমান 5 × 10 = 5, 2 × 3 × 6 = 3, ডিভাইডেড বাই 15 × 10 মানে হচ্ছে 15। 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 × 7 = 35, 5 × 3 = 15। তাহলে এক্স ইজ টু ওয়াই সমান 7 ইজ টু 5। আমাকে জানতে চেয়েছে
এই দুটো দুটো চাল কি পরিমাণে মেশাতে হবে বা কি অনুপাতে মেশাতে হবে, তাহলে আমার অ্যান্সার হবে 7:5। এই অনুপাতে মেশালে তাদের যে গড় ভ্যালু বা মিশ্রিত চালের যে দাম সেটা আসবে 3.25 টাকা প্রতি কেজি। তো চলো দেখে নিই আমাদের পরের অঙ্ক কি আছে। পরের অঙ্কে বলেছে হাউ মেনি কেজি অফ সল্ট অ্যাট 42 পয়সা পার কেজি মাস্ট এ ম্যান মিক্স উইথ 25 কেজি অফ সল্ট অ্যাট 24 পয়সা পার কেজি সো দ্যাট হি মে অন সেলিং দ্য মিক্সচার অ্যাট 40 পয়সা পার কেজি গেইন 25% অন দ্য আউটলেট। তার মানে বলেছে যে 42 পয়সা প্রতি কেজি এরকম নুন 25 কেজি নুনের সঙ্গে মেশাবো, সেই 25 কেজি নুনের দাম হচ্ছে 24 পয়সা পার কেজি মানে প্রতি কেজি 24 পয়সা। কি অনুপাতে মেশালে মিশ্রণ মানে মিশ্রিত যে নুন পাবো সেটাকে 40 পয়সা পার কেজি বিক্রি করলে আমার 25% লাভ হবে। তাহলে দেখো এখানে যে 40 পয়সা বলেছে এটা কিন্তু ওর গড় ভ্যালুটা নয় বা গড় দামটা নয়, কি বলেছে এটা হচ্ছে 25% লাভ করার পর যে দামটা আসবে সেটা। তার মানে ধরো 100 টাকায় একটা জিনিস কিনলে 25% লাভ করলে তার সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। তার মানে এখানে এই 125% এটাই কিনা 40 পয়সা, মানে 25% লাভ করার পর আমাকে কি জানতে হবে 100%, অর্থাৎ মানে ওর সত্যিকারের যে গড় দাম সেটা আমাকে বের করতে হবে। তাহলে 125% ইজ ইকুয়াল টু 40 পয়সা হলে 100% সমান কত কি হবে 40 × 100 / 125। 25 দিয়ে কাটাকুটি করছি, 5 × 25 = 125, 25 × 4 = 100, 5 + 8 = 40, তার মানে আসছে 32 পয়সা। তাহলে দেখো এই 42 পয়সা প্রতি কেজি নুনের সঙ্গে আমি 24 পয়সা প্রতি কেজি নুন মিশিয়ে তাদের যে মানে গড় যে মিশ্রণটা পাচ্ছি তার গড় দাম কত হবে 32 পয়সা। আমাকে বের করতে হবে কি এই দুপ্রকার নুনের অনুপাত, মানে কি অনুপাতে আমি মিশিয়েছি। তো এবার তো আমি ডাইরেক্ট সেই আগে সূত্র ধরে বসিয়ে করে দেব। দেখো এখানে আমি লিখলাম 42, এখানে লিখলাম 24, এখানে কত পাচ্ছি 32। তাহলে এইদিকে রেশিওটা কি আসবে 32 - 24 মানে 8, আর এদিকে আসবে 42 - 32 মানে 10। দেখো এবার এটাকে কাটাকুটি করছি, 4 × 8 / 5 × 10 অর্থাৎ 4:5 এই অনুপাতে আমাকে নুনটাকে মেশাতে হবে। এখন বলে দিয়েছে সেকেন্ড যে নুনটা আছে সেটা কিনা 25 কেজি, অর্থাৎ এই 5 হয়েছে 25। 5 কী করে 25 হলো, 5 গুণ করে মানে 5 এর সঙ্গে 5 গুণ করেছি × 5 করে। আগের যে এজির অঙ্কগুলো করেছি সেখানে কি দেখেছিলাম যে শুধুমাত্র একটা রাশিকে গুণ করলেই হবে না, সমতা বা ব্যালেন্স বজায় রাখার জন্য আমাকে সবগুলোকেই সেই রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমাকে 4 কেও 5 দিয়ে গুণ করতে হবে, 4 × 5 = 20। তাহলে দেখো এই যে 42 পয়সা প্রতি কেজি নুন আছে সেটা আমাকে মেশাতে হবে 20 কেজি, তবেই আমি 40 পয়সা প্রতি কেজি নুন বিক্রি করে 25% লাভ করতে পারবো। তো চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে, এ মিক্সচার অফ 13 কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 লিটার্স অফ ওয়াটার ইজ ওর্থ 90 পয়সা পার লিটার। তাহলে কিছু পরিমাণ দুধ 16 লিটার জলের সঙ্গে মেশানো হয়েছে, মেশানোর ফলে তাদের দাম দাঁড়িয়েছে মানে ওই মিশ্রিত দুধের দাম দাঁড়িয়েছে 90 পয়সা। ইফ পিওর মিল্ক বি ওর ₹1.08/লিটার, যেখানে খাঁটি দুধের দাম হচ্ছে 1.08 টাকা প্রতি লিটার, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার, তাহলে মিশ্রিত দুধে কত মানে কত লিটার দুধ ছিল। দেখো খাঁটি দুধের দাম তো 1.08 টাকা, তার সঙ্গে লোকটা 16 লিটার জল মিশিয়েছে, অবশ্যই দামটা তো কমে যাবে কারণ 16 লিটার যে জল সেটা তো ওই দুধের দামে বিক্রি হচ্ছে, তো তার ফলে দামটা কমে যেয়ে কি আসছে 90 পয়সাতে। দেখো কতটা দুধ মিশিয়েছে আমি জানি না,
এখন ওয়াটারের ভ্যালু কত, জলের আর দাম কত, বিনা পয়সায় জল পাওয়া যায়। মানে আমি বলছি কলের জল, মিনারেল ওয়াটার না। তো যারা অসাধু ব্যবসায়ী তারা কি আর মিনারেল ওয়াটার দেবে, তারা ওই কলের জলই দিয়ে দেবে। তো তাহলে ওয়াটারের যে দাম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0 পয়সা। এবার তাহলে এই 1 টাকা 8 জিরো পয়সা কী অনুপাতে মেশালে তাদের অ্যাভারেজ আসবে 90 পয়সা। তাহলে দেখো এখানে এই 1 টাকা 8কে আমি পয়সায় কনভার্ট করে নিচ্ছি, কারণ যেহেতু এখানে পয়সা আছে। তো তাহলে এসে গেল আমার 108 পয়সা, এখানে 0 পয়সা আর 90। তাহলে আমি মিক্সার অ্যান্ড অ্যালিগেশনের যে অ্যালিগেশন যে রুলস আছে সেই রুলসটা এবার আমি অ্যাপ্লাই করে দেবো। দেখো কী আসছে, 90 - 0, আর এখানে কী পাবো, 108 - 90, তাহলে কী পাচ্ছি, 90। আর এখানে হচ্ছে 8 - 9 কত দিলে, 10 - 1। এবার কাটাকুটি যাবে, 18 - 18 = 5 - 18 = 90। তার মানে মিল্ক আর ওয়াটার এদের রেশিও হচ্ছে 5:5:1। এবার আমার কোয়েশ্চেনে কি বলে দিয়েছে কি ওয়াটার হচ্ছে 16 লিটার, তার মানে এই 1 1কে আমি বানাবো 16 কি করে, ইনটু 16 করে। তাহলে সমতা বজায় রাখার জন্য আমাকে 5কেও 16 দিয়ে গুণ করতে হবে, তো 5 16 80। তার মানে আমার ওই মিশ্রণে দুধ মেশাতে হবে 80 লিটার। 80 লিটার দুধের সঙ্গে 16 লিটার জল মেশালে তাদের যে মিশ্রণটির যে দাম হবে 90 পয়সা প্রতি লিটার। তো দেখে নেব আমাদের পরের অঙ্ক। পরের অঙ্কে কি বলেছে, দেয়ার আর 65 স্টুডেন্টস ইন আ ক্লাস, একটা ক্লাসের মধ্যে 65 স্টুডেন্ট আছে। তারপর বলেছে 39 রুপিস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দেম শো দ্যাট ইচ বয় গেটস 80 পয়সা। তাহলে তাদের মধ্যে কে কে আছে, বয়েজ আছে আর গার্লস আছে। বয়েজ কত করে পাচ্ছে, 80 পয়সা। আচ্ছা, গার্লস কত করে পাচ্ছে, 30 পয়সা। ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্যাট ক্লাস, তাহলে ওই ক্লাসে মানে কতজন ছেলে এবং কতজন মেয়ে আছে। আচ্ছা দেখো, আমার বলে দিয়েছে কত টাকা ভাগ হচ্ছে এদের মধ্যে, বলেছে 39 রুপিস। প্রথমে আমি তো পেয়ে গেছি যে বয়েজ কত করে পাচ্ছে আর গার্লস কত করে পাচ্ছে। এবার দেখে নাও, যদি বয়েজ গার্লস এসব না ভেবে থাকি যে 39 টাকা 65টা স্টুডেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করলে পার হেড কত করে পেত, এটা আগে আমি বের করে নিই। তাহলে দেখো 39 টাকা মানে 3900 পয়সা ডিভাইডেড বাই 65, 13 দিয়ে ভাগ করছি, 5 13 65, 3 13 39, 2 0, 5 6 30, 5 0 0। তার মানে গড়ে সকলে 60 পয়সা করে পাচ্ছে। তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি 60 পয়সা, এটা হচ্ছে মিন ভ্যালু বা গড়। তাহলে বয়েজ পাচ্ছে 80 পয়সা, গার্লস পাচ্ছে 30 পয়সা এবং এদের গড় হচ্ছে 60 পয়সা। তাহলে আমি অ্যালিগেশনের সূত্র ইউজ করে আমি বলে দিতে পারবো বয়েজ এবং গার্লসের অনুপাত কত ছিল। কি করে হবে, 60 - 30, আর এটা হবে 80 - 60, কত হচ্ছে 30, আর এটা হচ্ছে 80 থেকে 60 মানে 20, 0 0 কেটে গেল। তাহলে এদের অনুপাত হচ্ছে 3:2। আমাকে জানতে চেয়েছে নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্যাট ক্লাস, তাহলে নাম্বার জানতে চেয়েছে। এক্ষেত্রে দেখো টোটাল কতজন স্টুডেন্ট পাচ্ছি, 3 + 2 মানে হচ্ছে 5, বাট সত্যিকারে কতজন স্টুডেন্ট আছে, 65 জন। 5কে কী করে 65 বানাবো, 13 দিয়ে গুণ করে, 5 13 65। তাহলে দেখো এদেরকে মানে এখানে বয়েজ কতজন আছে, 3 × 13 মানে 39 জন বয়েজ, আর 2 × 13 মানে 26 জন হচ্ছে গার্লস। তাহলে আমার নাম্বার অফ বয়েজ ইজ 39 অ্যান্ড নাম্বার অফ গার্লস ইজ 26। তো চলো দেখে নিই পরের অঙ্ক কী আছে। পরের অঙ্কে বলেছে এ পার্সন হ্যাজ এ কেমিক্যাল অফ ₹25/লিটার, তাহলে একজন ব্যক্তির একটি রাসায়নিক আছে যার দাম 25 টাকা প্রতি লিটার। তারপর বলেছে ইন হোয়াট রেশিও শুড ওয়াটার বি মিক্সড ইন দ্যাট কেমিক্যাল, কী অনুপাতে জল মেশাতে হবে সো দ্যাট আফটার সেলিং দ্য মিক্সচার অ্যাট ₹20/লিটার, যাতে করে 20 টাকা প্রতি লিটার বিক্রি করে হি মে গেট এ প্রফিট অফ 25%, তাতে তার লাভ হবে 25%। তার মানে এই যে 20 টাকা, এটা কিন্তু ওদের মিন ভ্যালু নয়, এটা কি না 25% লাভ করার পর এই টাকাটা পাচ্ছি। তার মানে
100 plus 25 বা 125% is equal to rupees 20 কি বের করতে হবে 100% সেটা সমান কত হবে 20 into 100 divided by 125 25 5 5 এর সঙ্গে 125 25 4 100 5 4 20 তাহলে 16 এটাই হচ্ছে ওদের মিন ভ্যালু মিন ভ্যালু তো একবার বের করা মানে অঙ্ক আমার এসে যাওয়া তাহলে দেখো এদের মিন ভ্যালু হচ্ছে 16 এবার রেশিও তো আমি ইজিলি বের করতে পারবো রেশিও কি হবে 16 মাইনাস 0 আর এখানে হবে 25 মাইনাস 16 তাহলে বলো রেশিও কত ছিল এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 16 আর নয় 25 তার মানে কেমিক্যাল এবং ওয়াটারের রেশিও হচ্ছে 16:9 এই অনুপাতে মেশালে 20 টাকায় বিক্রি করে তারা 25% লাভ করতে পারবে তো চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ।